হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা 40 থেকে 50 হাজার টাকা বাজেটের মধ্যে সেরা একটি ফোন কিনতে চান, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 40 থেকে 50 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ের সেরা 5টি ফোন নিয়ে। আর এই 5টি ফোনের আমরা প্রত্যেকটির ইউজার রিভিউ ভালো পেয়েছি, তাই এই ফোনগুলো কেনার পরও আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তাছাড়া এই ফোনগুলো দিয়ে আপনি ফ্ল্যাগশিপ টাইপের পারফরমেন্স পাবেন, এখানে দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে ভালো ক্যামেরা সেট আপ পাবেন, ভালো ডিসপ্লে আর ভালো ব্যাটারি ব্যাকআপও পাবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো শাওমি 13 লাইট। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে পেয়ে যাবেন 120Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পেয়ে যাবেন ডুয়েল সেলফি ক্যামেরা, যার প্রাইমারি লেন্সটি হলো 32 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। এই ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 7th Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেমগুলো আপনি হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে পেয়ে যাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু দুর্দান্ত ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4500mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 67 আওয়ারের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ 40 মিনিটেই করে নিতে পারবেন। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 8 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 39,499 টাকা, অর্থাৎ প্রায় 39,500 টাকা, এবং এর 8 256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 41,499 টাকা, অর্থাৎ প্রায় 41,500 টাকা। তাই যাদের বাজেট হলো 40,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি ভালো গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, সাথে ভালো ডিসপ্লে পেতে চান, সাথে সুন্দর লুকও ডিজাইন পেতে চাইলে তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো Realme 11 Pro Plus। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে পেয়ে যাবেন 120Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি হলো কার্ভ ডিসপ্লে। এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে পেয়ে যাবেন Realme UI 4.0। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি খুবই ফাস্ট। এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 100W-এর ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল, এর 8 256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 42,000 টাকা। যারা রিয়েলমির একটি লেটেস্ট ফোন কিনতে চান, সাথে সুন্দর লুকো ডিজাইন পেতে চাইলে, বিশেষ করে ভালো ক্যামেরা সেট আপ পেতে চাইলে, তারা এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো Nothing Phone 1। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লের সাথে পেয়ে যাবেন 120Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন HDR10+ সাপোর্ট। এখানে প্রোটেকশনের জন্য পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5। আর এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হয়েছে OIS। আর এই ফোনটিতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন।
এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 778G প্লাস প্রসেসরটি। এই প্রসেসরটি 6 nanometer আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন নাথিং ওএস। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4500 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33W একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ 70 মিনিটে করে নিতে পারবেন, সাথে পেয়ে যাবেন 15W ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়াল এর 8 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 37,499 টাকা, এবং এর 8 256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 43,500 টাকা। তাই যাদের বাজেট হলো 40,000 থেকে কিছুটা কম, তারা চাইলে 8 128GB ভেরিয়েন্টটি নিতে পারেন, এবং যাদের বাজেট হলো 40,000 টাকার উপরে তারা চাইলে 8 256GB ভেরিয়েন্টটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো F5। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন HDR10+ সাপোর্ট। এখানে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64MP-এর, সাথে পেয়ে যাবেন 8MP-এর আল্ট্রা ওয়াইড লেন্স আর 2MP-এর ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 16MP-এর সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 7 Gen 2 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 nanometer আর্কিটেক্ট বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর ব্যাটারির জন্য থাকবে 5000mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 67W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর 8 256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 43,500 টাকা। তাই যাদের বাজেট হলো 40,000 থেকে উপরে, এবং এই বাজেটের মধ্যে আপনি যদি ভালো গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, সাথে ভালো ডিসপ্লে পেতে চাইলে এবং সুন্দর লুকো ডিজাইন পেতে চাইলে, তারা এই ফোনটি নিশ্চিন্তে নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি S21 FE। এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হলো 2x ডিসপ্লে। এখানে দেওয়া হয়েছে 120Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 12MP-এর, সাথে এখানে পেয়ে যাবেন OIS-এর সাপোর্ট, আর এখানে দেওয়া হয়েছে 8MP-এর একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সর্বশেষ পেয়ে যাবেন 12MP-এর একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর সেলফির জন্য পেয়ে যাবেন 32MP-এর সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটিতে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটি। এই প্রসেসরটি 5 nanometer আর্কিটেক্ট বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পল 9 মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন ON UI 5.1। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4500mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 25W একটি ফাস্ট চার্জার, আর এখানে পাবেন 15W ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়াল এর 8 128GB এক্সিনোস ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 42,490 টাকা, এবং এর 8 256GB এক্সিনোস ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 48,500 টাকা। তবে এই ফোনটির স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটির দাম কিছুটা বেশি, এর 6 128GB ভেরিয়েন্টটির দাম হলো 47,500 টাকা। তাই যাদের বাজেট হলো 45,000 টাকার উপরে, এবং এই বাজেটের মধ্যে আপনি যদি ভালো অলরাউন্ডার একটি ফোন কিনতে চান, যে ফোনটিতে আপনি ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং ভালো গেমিংও এক্সপিরিয়েন্স পেতে চান,
তারা চাইলে এই ফোনটি নিশ্চিন্তে নিতে পারেন। এই ছিল বর্তমান মার্কেটের সেরা পাঁচটি ফোন, যে পাঁচটি ফোন আপনাকে 40-50 হাজার টাকা বাজেটের মধ্যে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই ফোনগুলোর মধ্য থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি বেছে নিতে পারেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।